মাইক্রো ওয়ার্কার্স, এটা একটা সাইট। এগুলা এই ধরনের সাইটগুলোকে আমরা ছোট ছোট কাজ করার জন্য ইউজ করে থাকি আউটসোর্সিং এর মধ্যে। যারা প্রথমে কাজ করে, এই ধরনের ছোট ছোট কাজ করে, ইনকাম করে থাকে। তিনটা সাইট সাইডে কাজ করেন, ডেলি $2 $1 ইনকাম করা সহজ এই সাইটগুলো থেকে। তো এখানে দেখেন, জব, এসি জব, টাক্স আই ফিনিশ, ক্যাম্পেইন, ডিপোজিট, উইথড্র, অ্যামাউন্ট, এই অপশনগুলো আছে। তো জব হচ্ছে, এখানে যখন আমরা ক্লিক করব, আমরা এই জবগুলো পাবো। এখানে যে জবগুলো আছে, এখন এইমাত্র এখানে 6টা জব আছে। তো এর চেয়ে অনেক বেশি থাকে, এখন এই টাইমে একটু কম থাকে। এরপরে এইচজি জব অর্থাৎ হায়ার গ্রুপ জব, এখানে কিছু হায়ার করা কিছু জব থাকে। এখানে ক্লিক করার পর এখানে কিছু জব থাকে, এখন বর্তমানে নাই, কিন্তু এখানেও জব থাকে। এরপর টাক্স আই ফিনিশড, আমি যে কাজগুলো করছি অ্যাকাউন্ট দিয়ে, ওই কাজগুলো এখানে এখানে গেলে দুটো অপশন পাবো। একটা হচ্ছে বেসিক যে জবগুলো প্রথমে এখান থেকে দেখেছিলাম, এখানে ক্লিক করার পর দেখেন এই জবগুলো আমি করছি। এই সবগুলো জব, এগুলো অনেক আগে করা, ক্লাসের মধ্যে দেখেন, দেখেন 6 মাস আগে, 6 মাস আগে, 9 মাস আগে, এরকম অনেক আগে জবগুলো করছি। তো এই যে এখানে গ্রিন কালার যেগুলো দেওয়া আছে মার্ক করা, এগুলো আমাকে পেমেন্ট দিছে। আর যেটা রেড কালার আছে, এটা আমার কাজ করছি কিন্তু আমাকে পেমেন্ট দেয় নাই, এটাও কাজ করছি পেমেন্ট দেয় নাই, কারণ এখানে যে কাজটা করতে বলছে ওই কাজটা আমারটা হয় নাই, ওই জন্য আমাকে পেমেন্ট দেয় নাই। আর যদি হওয়ার পরেও যদি পেমেন্টটা না দেয়, তাহলে আমরা এখানে ডিটেলসে গিয়ে ওদের সাথে মানে কথা বলতে পারবো, কেন এই যে কমপ্লেন করতে পারবো। যদি আমারটা কাজ ঠিক থাকে, আমি এখান থেকে কমেন্ট করতে পারবো, মানে কমপ্লেন করতে পারবো। তো এরপরে এই যে এরকম এরকম দেখেন, আমি এতটা কাজ করছিলাম, তার মধ্যে এতটা হয়েছে। এরপর হচ্ছে মাই ক্যাম্পেইন। মাই ক্যাম্পেইনের মধ্যে রয়েছে যেগুলা, ওগুলো হচ্ছে আপনি চাইলে এই সাইডের সাহায্যে আপনার বিভিন্ন সাইডে এসইওর যে কাজগুলো আছে ওই কাজগুলো করাতে পারেন। অর্থাৎ এখানে জবের মধ্যে যে কাজগুলো মানুষ দিচ্ছে আমাদেরকে, ওই কাজগুলো চাইলে আপনিও করাতে পারবেন। এখানে যে কাজগুলো আছে ওই কাজগুলো কি, আমরা এসইও রিলেটেড যে কাজগুলো করছি, যেমন দেখেন এখানে একটা সাইট ভিজিট করতে বলছে, এরপরে একটা অ্যাকাউন্ট করতে বলছে, এই ধরনের কাজগুলো চাইলে আপনিও করাতে পারবেন। কোনো একটা ওয়েবসাইটের জন্য আপনি সাইটের অ্যাকাউন্ট করানো, কোনো সাইটে ভিজিটর নিয়ে যাওয়া, তারপর হচ্ছে ইউটিউবের ভিডিও ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করানো, এই ধরনের কাজগুলো চাইলে আপনি এটার মাধ্যমে করাতে পারবেন। যেমন এখন এখানে বর্তমানে 26.47 সেন্ট আছে, মানে $26.26 মতো আছে। তো আমি চাইলে এগুলো এখন তুলে ফেলতে পারবো। তো এই যে এখানে উইথড্রতে গেলে প্লিজ অ্যানিও উইথড্রল রিকোয়েস্ট, এখানে ক্লিক করব। এখানে দেখেন আমি কয়েকটা অপশনের মাধ্যমে, এটা হচ্ছে আপনার ট্রান্সফার, মানে ব্যাংক রিলেটেড, ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে পারবো। এরপর এটার মাধ্যমে করতে পারবো, মানি বুকার্স অর্থাৎ স্কিলের মাধ্যমে করতে পারবো, প্যানিয়ারের মাধ্যমে করতে পারবো, পেপ্যালের মাধ্যমে করতে পারবো। যে সাইডের মধ্যে পেপ্যাল প্যানিয়ার এগুলো আছে, এই সাইডগুলো অবশ্যই কি ভেরিফাইড সাইট, এখান থেকে ইনকাম করা যায়, ইনকাম করা যায়। এটা পেপ্যালের মাধ্যমে তুলি অথবা পেনিয়ারের মাধ্যমে তুলি। আমি যদি পেনিয়ারের মাধ্যমে তুলি, তাহলে এখানে আমি এখন $23.23 তুলতে পারবো, আর $24 থেকে। আর পেপ্যালের মাধ্যমে $1, বাকিগুলো $1, মানে $100 উইথড্র করতে পারবো। এটা না, বাকিগুলো এখানে কিছু টাকা জমা থেকে যায়, কিছু বলতে এখানে কত $24 আছে, আর এখানে কত সামান্য আর কি, ওগুলো এখানে থাকবে। এরপরে হচ্ছে উইথড্র কত টাকা করবো এটা, তারপরে স্যান্ড টু আমি কোন ইমেইলে, মানে কোন অ্যাকাউন্টের মাধ্যমে এটা উইথড্র করবো, আমার পাসওয়ার্ড, এখানে একটা ভেরিফিকেশন পাসওয়ার্ড যাবে। হ্যাঁ হ্যাঁ,
ভেরিফিকেশন কোড, একটা ভেরিফিকেশন কোড যাবে হয়তো মেইলে নয়তো ফোনের মধ্যে, তারপর এখানে সাবমিট রিকোয়েস্ট দিলে আপনার পেমেন্টটা চলে যাবে। এরপরে আসতেছে অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্টটা দেখাচ্ছি না কারণ তারপর আসে এগুলো আগে অ্যাকাউন্ট কাজ শুরু করার আগে অ্যাকাউন্ট করতে হবে, যে কোনো জায়গায় তো অ্যাকাউন্ট না করলে কাজ করবেন কীভাবে। এরপরে এগুলো লাগবে না, এই জিনিসটা দেখি বেস্ট ওয়ার্কার্স, এখানে ক্লিক করলাম। তো আমি অনেক আগে করছিলাম এগুলা, একসময় করছিলাম, এখান থেকে কিছু ইনকাম হয়েছিল, এখন এগুলো করি না। এগুলো হচ্ছে প্রাথমিক যারা করবে তাদের জন্য ভালো, বসে না থেকে প্রাথমিকভাবে আস্তে আস্তে একটু একটু ইনকাম করা, তবে এটা দিয়ে ভালো ইনকাম করা যায়। এটা এখানে দেখেন ভালো ইনকাম করা যায় কীভাবে, অনেকে এটা দিয়ে কিন্তু অনেক টাকা ইনকাম করছে। তো এগুলা তো আমি এখান থেকে যাচ্ছি মোস্ট ডান স্টার ইউনিভার্সিটি, ১৯ তারিখ থেকে পেপাল বাংলাদেশে আসতেছে। এটাতে ক্লিক করলাম, এখানে দেখেন এই যে এ এখান থেকে $14,000 ইনকাম করছে, আর $14,000 এটা ইনকাম যদি উইথড্র করতে না পারতো সে এখান থেকে তুলতো না টাকাগুলো, সরি এত টাকা ইনকাম করতো না। আর এখানে $13,000, $9,000 অনেক বেশি, এটা হিসাব করতে গেলে অনেক, $14,000 হিসাব করে দেখেন তো $14,602। আমি যদি ইনটু ৭৮ টাকা দিই তাহলে এত টাকা, ১১,১১,০০০০ টাকা। ১০০০০০ টাকা ইনকাম করছে, তার মানে এটা ছোট না, হ্যাঁ ছোট অন্যান্য সাইডের থেকে ছোট। এগুলো হচ্ছে বাইরের দেশের, এখানে বাংলাদেশের আসছে কিনা দেখি একজনও, এই যে একজন দেখা গেছিল মনে হয়, এখানে একজন আছে বাংলাদেশের রাজশাহী, কত $1,000। এখানে আরেকজন আছে ঢাকা থেকে, তারপর এখানে ঢাকা থেকে, ঢাকা, এটা হচ্ছে ঢাকা থেকে, নাটোর থেকে, বরিশাল, এই যে চিটেঙ্গে একটা পাওয়া গেছে, এটা হচ্ছে আমাদের চিটেঙ্গে, ১১,৬০ ইনকাম করছে, ঠিক আছে। এখানেও আরেকজন আছে, এটা নাটোরের। এখন আমি এই যে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিই বাংলাদেশের, আমি এখান থেকে বাংলাদেশ কই বাংলাদেশ এটা সিলেক্ট করে দিই, দেখেন বাংলাদেশে একজন $4,308 আছে, $4,308 কম না অনেক টাকা। এই যে চিটংয়ের এটা এটা দেখাইছিলাম আশরাফুল, আচ্ছা আশরাফুল এটা আরেকটা চিটগং, তো এরকম অনেক আছে, এগুলো হচ্ছে সবগুলো বাংলাদেশের, এরকম নিচে আরও অনেক আছে, তো ওরা এখনও কিন্তু কাজ করতেছে, এরকম অনেক আছে। তো এখন আপনারা চাইলেও এই সাইট থেকে ইনকাম করতে পারবেন, তো হয়তো আপনাদের ছোটো ছোটো এটা কাজ, কাজও কিন্তু ছোটো, জাস্ট একটা সাইটে ওয়েবসাইটে গিয়ে সার্চ করলেন, মানে ওখানে গিয়ে একটু ভিজিট করলেন, ভিজিট করলে ওখান থেকে টাকা ইনকাম আসে, একটা ভিডিও দেখলেন, একটা ইউটিউব চ্যানেল খুলে দিলেন, একটা ইউটিউবের অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করে দিলেন, ওখানে ওটা আমি এখানে দেখাচ্ছি জবে গেলাম, মাইক্রো ওয়ার্কার্স বলে দিছে, তো এখানে দেখেন কীরকম কীরকম কাজ আছে এখানে, এই যে এই কাজগুলা মোবাইল অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, মোবাইলের অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেও কিন্তু টাকা আছে, মানে সফটওয়্যার ডাউনলোড করলেও, সার্ভে, বিভিন্ন সার্ভে আছে, হ্যাঁ সাইন আপ করা, ক্লিক অ্যান্ড সার্চ, ওই যে ক্লিক করা সার্চ করা বিভিন্ন সাইডে গিয়ে, বুকমার্ক, বুকমার্ক আপনাদের শিখেছিলাম, বুকমার্কিং সাইট লিস্ট থেকে বুকমার্ক করা, গুগলে, গুগল বলতে গুগলের সাইডে গিয়ে ইনফরমেশন দেওয়া করা, ইউটিউবের অ্যাকাউন্ট করা, এই ধরনের এগুলো
ফেসবুক পেজে লাইক দেওয়াও আছে, একটা ফেসবুক পেজে লাইক দেওয়া ওইখান থেকেও ইনকাম আছে। আর লাইক দিতে হবে আর শেয়ার করতে হবে। টুইটার, টুইটারে কোনো শেয়ার করা প্রমোশন, ইয়াহু আনসার, ইয়াহু আনসার করবেন, ডাউনলোড করার পর ইনস্টল করবেন, ওখান থেকেও আছে। ব্লগ অন কমেন্ট, সরি কমেন্ট অন ব্লগ, ব্লগের মধ্যে কমেন্ট করা, এগুলো দেখাইছি। তারপর হচ্ছে রাইট এর রিভিউ, রিভিউ হচ্ছে কি আপনার একটা অ্যামাজন, ইবাই এই ধরনের সাইটগুলোতে গিয়ে একটা প্রোডাক্টের নিচে, হ্যাঁ এই প্রোডাক্টটা অনেক ভালো, হ্যাঁ এটা আমি ইউজ করছি, আমি এটা এরকম ভালো পাইছি, এরকম একটা রিভিউ দেওয়া, মানে পজিটিভ একটা রিভিউ দেওয়া, এরকম কাজগুলো। তারপর রাইট অ্যান আর্টিকেল, এটা এটার অ্যামাউন্টও বেশি, এটা $1, $2, $3, $5 হয় এই সাইডের মধ্যে একটা একটা আর্টিকেল লিখে দেওয়া, আর্টিকেল লিখেও আমরা দেখছি কিন্তু। এরপর ব্লগ অবলিক ওয়েবসাইট, ব্লগ অবলিক ওয়েবসাইট এটা বলতে আমরা ব্লগ সাইট তৈরি করা, ওয়েবসাইট তৈরি করা এই ধরনের কাজ। তবে এখানে আরও ছোটো ছোটো কিছু কাজ আছে, মানে ব্লগের ওয়েবসাইটের কিছু কাজ আছে। লিডস, লিডস হচ্ছে ইনফরমেশন, লিড করা ইনফরমেশন, তো আমি বলবো সবগুলো কাজ এখানে সহজ, কিন্তু যেটা দেখে পারবেন না মনে হবে ওইটা করবেন না। আমি কাজ করলাম সহজ মনে করে এমনিতে বসে দিলাম আন্তর্জা, হয়ে যাবে, হয়ে যায়, কিন্তু আপনার যদি বারবার যদি ভুল হয় তাহলে এখানে কি হয়, সমস্যা হবে। আচ্ছা তো এখন এই সাইডে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করার নিয়ম প্রায় সব জায়গায় সেম, কীভাবে অ্যাকাউন্ট করতে হবে সব জায়গায় প্রায় সেম। তারপর আমি কিছু দেখাবো কাজ আছে। এরপর দেখেন এই যে এই জবটা, এই জবটাতে ওরা দিয়ে বলছে কত, 0.8 সেন্ট, 0.8 সেন্ট, মানে 8 সেন্ট বলতে 100 সেন্টকে বাদ করলে যেটা হয় আর কি, 8 সেন্ট, $1, এখানে 8 সেন্ট বলতে এটা 10 সেন্ট, এই যে এখানে 10 সেন্ট। তো এই যে এই কাজগুলা, এই কাজগুলো আছে, তো এরকম আমার এখানে এখন বর্তমানে কাজ আছে মাত্র 6টা, কিন্তু অনেকগুলো কাজ আছে, 30, 40, 50 এরকমও কাজ আছে এখানে, তো এখান থেকে এগুলো করতে পারবেন। আর এখানে হায়ার গ্রুপে জব নাই, তার কারণ হচ্ছে আমি এখানে জব করি না, মানে এখানে কাজ করি না, 6 মাস আগে ওগুলো ক্লাসের মধ্যে করাইছিলাম হয়তো, কাজ ওরা আমার এখানে দিবে আর কি, হায়ার গ্রুপে হায়ার করা, মানে হায়ার করার জন্য করে আর কি এগুলা। তারপরেও আমি না করলে অন্য আরো আরো অন্যরাও করে ফেলে এগুলা। আচ্ছা তো এখন আমি এখানে যাচ্ছি, দেখেন জব, জবে গিয়ে একটু এইদিকে দেখেন, কত পার্সেন্ট মানুষ সাকসেস হয়েছে, 0%, 0% কেন, কারণ এই কাজটা করার পর 5 দিন পরে কি করবো বলছে, বায়ার কি করছে, বায়ার বলছে এই কাজটা 5 দিনের মধ্যে জমা হবে, যে আপনার যদি টাকা জমা হয় 5 দিনের মধ্যে হবে, বায়ার 5 দিনের ভিতরে দেখবে। এখনও পর্যন্ত বায়ার কি দেখে নাই, এই জবটার যে কাজগুলো সাবমিট করছে কাজগুলো এখনও চেক করে নাই, যার কারণে সাকসেস হয়েছে 0-0 দিছে। যদি কাজগুলো দেখতো তাহলে এখানে একটা পার্সেন্টেজ তোলা আসতো, ঠিক আছে। এই যে এখন এখন পর্যন্ত এই কাজটা করাইছে, করছে কত, 100, 253 জন, টোটাল করবে কয়জনে, 280 জনে, এরপরে 208 জন, 350 জনও করবে, 500 জনও করবে, এখানে করছে 196 জন, এখানে 920 জনও করবে, 880 জন করছে। এখন এখানে একটা জব আছে যে কাজটা একদম সহজ, বাদ দিবেন কি বলছে বুঝতে পারছেন, তখন ওই কাজটা আপনি বাদ দিবেন, ওটা করবেন না। 280 জন করতে পারবে, ওখানে আপনি কত, 279 জন হয়ে গেছে, ওই কাজটা আপনি করিয়েন না, শুধু শুধু করে সময় নষ্ট করে লাভ নেই, আপনার আগে যদি আরেকজন জমা দিয়ে দেয় তাহলে আপনার তো আর অ্যাকসেপ্ট হবে না। তো এই জন্য কয়েকটা কাজ বাকি থাকতে আপনি কাজটা করবেন। আচ্ছা এরপর আমি এখানে যাচ্ছি, আমি দেখাচ্ছি, তো এখানে আসলাম, এখানে এসে আমি একটা রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাব ওপেন করছি, এখানে আসলাম। দেখেন এই কাজটা কোন কোন কান্ট্রি থেকে কাজগুলো করতে পারবে, প্রথমে বাংলাদেশ দিছে,
তারপরে ইন্ডিয়া আপনাদের বেশি লাইক করে এজন্য আর কি। বাংলাদেশ প্রথমে এ দিয়ে শুরু, বি দিয়ে শুরু যায়। আমরা অনেক সময় ওদিক থেকে আগে থাকি। তারপরে দেখেন এটা হচ্ছে আপনার ডাইরেকশন কি করতে হবে। ওরে বাবা, এগুলো এতগুলা কেন দিছে? না এতগুলা না তো। এখানে কি হচ্ছে, সার্চ দ্য কিওয়ার্ড বিলো দ্য ডট কম, সার্চ, আচ্ছা ওয়ান কিওয়ার্ড, একটা কিওয়ার্ড। আচ্ছা এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড আপনাকে কি করতে হবে, কপি করে কোথায় যেতে হবে, গুগলে যেতে হবে। গুগলে গিয়ে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে। আপনার সার্চ, আপনার সার্চ করার পর উপরে গুগল ডট কমের মধ্যে যে রেজাল্টগুলো আছে ওখানে এরকম ইনফরমেশন পাবেন, এগুলো পাবেন। যদি ভিডিও হয় ইউটিউব পাবেন, এক কথায় এই অ্যাড্রেসগুলো পাবেন। এই অ্যাড্রেসগুলো থেকে যেটা পাবেন ওইটাতে ক্লিক করে আপনাকে কোথায় যেতে হবে, ওই সাইডে যেতে হবে। সাইডের মধ্যে এখানে এই অ্যাড্রেসগুলো থেকে যে কোনো একটাতে যেতে হবে, যেটা পান ওটাতে যেতে হবে। তারপর হয় ক্লিক ইন, হ্যাঁ যখন আপনি ক্লিক করবেন তখন একটা ওখান থেকে ওই সাইডে যাবেন, ওখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। আচ্ছা তো এখন এই কাজটা আমরা করি, দেখেন আমি এখান থেকে একদম উপরেরটা দেখি সার্চ করে গুগলে যাব। এখানে নতুন একটা ট্যাবে নিয়ে আমি এখানে গুগলে কোনো কিছু করতে হবে না, কাজগুলো নিয়ে নিয়ে করবেন শুধু, সহজ, অ্যাপ্লাই করার দরকার নাই। হ্যাঁ এই যে এখান থেকে আমরা এখানে আসলাম একদম। এই যে আই এন কিউ, এখানে এই সাইডে গেলাম, এই সাইডে গিয়ে এই সাইডে গেলাম, স্ক্রিনশট নিতে পারেন না। আচ্ছা আমরা উইন্ডোজ 7 এর মধ্যে একদম ইজি একটা অপশন দিছে, আর আগেরগুলো তো আরও ইজি আছে। কম্পিউটারের কিবোর্ডের মধ্যে প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে একদম উপরের লাইনে ওইটাতে, এই যে এগুলা তো এখানে একটা স্ক্রিনশট নিতে বলছে। তো আর কোনো রিকোয়ারমেন্ট দিছে কিনা দেখি, আফটার ইউ সার্চ ইট কিওয়ার্ড গুগল উইল শো ইউ সাম রেজাল্ট দিস ইজ হিয়ার ফ্রম রেজাল্ট ইউ। আচ্ছা এখানে এসে কি নিতে বলছে, একটা স্ক্রিনশট নিতে বলছে। তো আমি এখান থেকে স্ক্রিনশট, এখানে যাচ্ছি স্টার্ট বাটন, স্টার্ট বাটন থেকে স্পিনিং টুল, এটা সম্পর্কে জানেন না, স্পিনিং টুলে ক্লিক করলাম। স্পিনিং টুলে ক্লিক করার পর এই যে এটা আসছে, একটা প্লাস সিম্বল আসছে, আমি যতটুকু করতে চাই ততটুকু এভাবে একটা টান দিব, পিকচার হয়ে গেছে। তারপর এটা সেভ করলাম, সেভ করে ডেস্কটপে রাখলাম, ডেস্কটপে এখানে সেভে ক্লিক করলাম, তারপর এটা ক্লোজ করে দিলাম, ডেস্কটপে সেভ হয়ে গেছে। আমি এখানে গেলাম এবার দেখেন, ও সরি নট ইন্টারেস্টেড ইন দিস জব, এটাতে ক্লিক করলে জব চলে যাবে। আমি কি করব, এখানে আই অ্যাকসেপ্ট দিস জব, আমি অ্যাকসেপ্ট করলাম, এখানে ক্লিক করলাম, নিচে আসলাম। তো এখানে এন্টার রিকোয়ারমেন্ট প্রুফ দ্য জব ফিনিশ। আচ্ছা এখানে একটা কথা লিখতে হবে, এটা আমরা পরে দেখতেছি। এই যে আমরা আগে পিকচারটা আপলোড করে দিচ্ছি, এখানে ক্লিক করলাম, পিকচার কোথায়, ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, এখানে আপলোড হয়ে গেছে। তারপর এখানে আরেকটা কিছু বলছে হয়তো, এটা আচ্ছা এখানে একটা ফর্ম লাস্ট পেজে বলছে একটা ফর্ম পাওয়া যাবে, কিসের ফর্ম,
ক্রম, এটা কোথায় আছে দেখি একটু। এখানে একটা ফর্ম আছে, ফর্ম আর কি নিতে বলছে। স্টেপ থ্রি লাস্ট পেজ, আচ্ছা যাই হোক, এখানে আমরা জাস্ট অ্যাড্রেসটা বসাই দিই, ফর্মটা খুঁজে পাচ্ছি না, এখানে অ্যাড্রেসটা বসাই দিলাম ওই সাইডের। তারপর আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক। তবে আপনি এখানে ওরা কি বলছে এটা একটু পরে দেখবেন ভালো করে, মানে কোন জিনিসটা খুঁজতে বলছে এটা একটু দেখবেন। তারপর এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর কাজ শেষ। এই যে এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব। তারপর আই ফিনিশড, এই যে আমি এখন যে কাজগুলো করতেছি এগুলা, এখানে বেসিক জবের মধ্যে এখন এটা কি আছে পেন্ডিং আছে, তো ওরা বলছে এটা কি 5 দিনের মধ্যে দিনের মধ্যেও টাকা না দেয় এই সাইট অটোমেটিক আপনার সাইডে আপনার অ্যাকাউন্টে টাকা জমা করে দেবে, মানে মাইক্রো ওয়ার্কার্স ওরা 5 দিনের মধ্যে দিয়ে দেবে বলছে। ওরাও যদি নাও দেয় মাইক্রো ওয়ার্কার্স, ওদের টাকা তো ওখানে মাইক্রো ওয়ার্কার্সে জমা আছে, ওখান থেকে ওরা এখানে দিয়ে দেবে আপনাকে। আর 5 দিনের মধ্যে যদি ওরা চেক না করে আপনার কাজটা যদি ভুলও হয় তারপরেও টাকা দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন, তারপরেও টাকা দিয়ে দেবে। আর বেশিরভাগই জব এখানে চেক করে না, অনেক সময় চেক করে না, যেমন আপনাকে একটা সার্চ করতে বললো আপনি সার্চ করে জমা দিয়ে দিচ্ছেন, ওরা ওগুলো তেমন একটা চেক করে না। এটা মাইক্রো ওয়ার্কার্স 5-6 দিন পর এমনিতে জমা করে দেয়, কারণ ওদের এক মানে কি বলবো 10 সেন্ট 20 সেন্ট ওদের জন্য কিছু না। তবে আমি বারবার বলতেছি ভুল করা যাবে না, এখানে দেখেন কি দিছি, আচ্ছা কাজ যেটা করছে এটা জমা দিয়েছি দেখেন, জমা দেওয়াটা এখানে তো দেখায় নাই মনে হয়, ওরা যে কাজটা বদলে বলছে এগুলো বলছে। আমি প্রুফ সাবমিট দিছি, তো এখানে ওরা কাজ বলছে এই যে এই সাইডের কপি করে এই সাইডে কিওয়ার্ড সার্চ করে যেতে বলছে, এবং ওদের গুগল প্লাস, গুগল বানানো ভুল করছে, গুগল প্লাস পেজে কী করছে ভিজিট করতে বলছে, আর সাবমিট করতে বলছে কপি অ্যান্ড পেস্ট দ্য লিভ ইন, মানে ওরা কোথায় সিটি, সিটিটা কোন সিটি, মানে গুগল প্লাস একটা অ্যাড্রেস থাকে না, ইয়া থাকে না, কারেন্ট সিটি কোথায় লিভ করে কোথায় থাকে তার নামটা দিয়ে দিতে বলছে, সেটা দিয়ে দিছি, সাবমিট করে দিছি, হয়ে গেছে। ঠিক, যদি কোনো একটা ওয়েবসাইটে প্রাথমিক কিছু ইউনিক ভিজিটর আসে, যখন ইউনিক ভিজিটরগুলো স্থায়ী থাকবে ওখানে, তখন গুগল ওই সাইডের মধ্যে এমনিতে লোক পাঠাবে, সাইডের মধ্যে এমনিতে লোক পাঠাবে, যেহেতু গুগল চাই সবসময় তাদের যারা ভিজিটর আসে তারা ভালো ইনফরমেশন পাক। তো যারা আপনার সাইডের মধ্যে নিজের ইচ্ছায় ভিজিট করতেছে, অবশ্যই ওই সাইডে ভালো কিছু আছে বলে নিজের ইচ্ছায় ওইখানে ভিজিট করতেছে, তো যার কারণে গুগল আপনার সাইডকে প্রাধান্য দিবে, তো প্রাধান্য দিয়ে আপনার সাইডের মধ্যে ওরাও গুগলেও কী করবে ভিজিটর পাঠাবে। এটা আমি যখন এসইও ক্লাস নিচ্ছিলাম তখন বলছি কথাগুলো, কিওয়ার্ড রিসার্চ এর ওই সময়। তো এই কাজটা এখন জমা দিলাম, তো এইভাবে আমরা চাইলে এখানে সরি জবে গেলাম, এবার এখানে আসি এটাতে গেলাম, আচ্ছা এটাতে যাই সাইন আপ, এটা হচ্ছে 10 সেন্টের, 10 সেন্টের কাজ কি, এটাও আমরা আগে আসি বাংলাদেশ, এখানে আসলাম,
এখানে বলছে এগুলো অনেক আগের কাজ, একসময় এগুলা ছিল। আচ্ছা যাই হোক, এখান থেকে আবার শুরু করছে আর কি। এগুলা এখান থেকে রাইট বাটন ক্লিক করে নতুন একটা ট্যাবে এটা ওপেন করবো। সাইন আপ বাটনে ক্লিক করতে হবে, সাইন আপ, রিয়েল নেম, কন্টিনিউ, কনফার্ম, ইমেল আইডি। ওরে বাবা, এখন আমাকে আবার ইমেল আইডি, নতুন ইমেল আইডিতে আবার ইয়ে করতে হবে, কারণ এখানে যেটা আছে এটা হচ্ছে আমার পার্সোনাল ইমেল। আচ্ছা যাই হোক, দেখেন আমি দেখা দিচ্ছি আপনারা পার এখানে যেটা লগ ইন করা আছে বর্তমানে, ওটা আমার পার্সোনাল ইমেল আইডি, ওইটাতে যেন অন্য কোনো ইয়া না হয় ওই জন্য আমি এটা করবো না। সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, একটা ইমেল আইডি দিতে বলছে। তারপর ইমেল আইডি এটাতে ক্লিক করে আপনার ইমেল আইডিতে কী গেছে, একটা লিঙ্ক গেছে। এটা তো স্বাভাবিক, আমরা জানি কোনো একটা অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয়। ভেরিফাই করার জন্য আপনার অ্যাকাউন্টে একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কটা কী করতে হবে, ওখানে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে ক্লিক করে আবার এই সাইডে চলে আসবেন। এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই। তারপর প্রমাণ কী দিতে বলছে, ইমেল অ্যাড্রেস, আপনি যেটা যে ইমেল আইডি দিয়ে কী করছেন, সাইন আপ করছেন, ওই ইমেল অ্যাড্রেসটা জাস্ট ইমেলটা দিতে বলছে। স্পন্সর নেম অ্যান্ড ইউর আইডি, স্পন্সর নেম, ওখানে একটা স্পন্সর নেম থাকবে আপনার অ্যাকাউন্ট করার পর। তার ইমেল আপনার আইডির পরে ওর নাম থাকবে, স্পন্সর একটা ইয়া থাকবে, ওর আইডিটা কপি করে এখানে দিতে হবে। তারপর হচ্ছে, হ্যাঁ না কোথায় দিতে হবে আমি বলতেছি, এই যে এখানে আমি টাক্স আই ফিনিশ এখানে ক্লিক করছি, তো এখানে প্রথমে কী দিতে বলছে, প্রথমে বলছে আর আপনার ইমেল আইডি এন্টার দিয়ে স্পন্সর আইডি এবং আপনার আইডি, ওখানে আপনার একটা আইডি থাকবে না ওইটা। আচ্ছা এরপর একটা পয়েন্ট থাকবে, এখানে একটা জ্যাপি দিয়ে দিছে, এটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আচ্ছা এটা ওই না, এবং ওইখানে একটা পয়েন্ট থাকবে, পয়েন্ট, ওই পয়েন্টটা কপি করবেন। এভাবে কপি করে এটাও এখানে বসিয়ে দেবেন, এই যে টোটাল পয়েন্ট, এখানে পয়েন্ট কত আছে, তো ইমেল আইডি, স্পন্সর আইডি, আপনার আইডি এবং পয়েন্ট কত, এটা লেখার পরে স্ক্রিনশটের কথা বলছে এখানে না, স্ক্রিনশটের কথা বলে নাই। এরপর এখানে কী করবেন, এটাতে ক্লিক করে দেবেন, কনফার্ম, আপনার কাজ শেষ। আচ্ছা এখন আসি আমরা অ্যাকাউন্টটা কীভাবে করব, তো উইথড্র করা তো দেখাতে হবে না, দেখাইছে অতটুকুই, আর কিছু নাই এখানে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ আছে, এই যে উপরের দিকে দেখেন সাকসেস রেট, এখানে ক্লিক করলাম সাকসেস রেট, এখন এই যে এখানে কত পার্সেন্ট আমার সাকসেস এই দেখেন এত টাক্স এতদিনের মধ্যে সাকসেস রেট যদি 75%-এর নিচে চলে আসে, 75%-এর নিচে চলে আসে, তা আপনাকে কি করতে হবে, 1 থেকে 30 দিন পর্যন্ত বসে থাকতে হবে। তার মানে আপনি যদি কাজ বারবার ভুল করেন, সাকসেস না হন, তাহলে আপনাকে কাজ করতে দিবে না কিছুদিন, কিছুদিনের জন্য আপনাকে 1 থেকে 30 দিনের মতো, কতদিন এটা বলে না, 1 থেকে 30 দিনের মধ্যে এতদিন বসে রাখতে হতে পারে। বসে থাকতে বলতে সব কিছু করতে পারবেন, কিন্তু আপনার কাজ সাবমিট হবে না, সাবমিট করা যাবে না, কারণ আপনি বারবার ভুল করতেছেন। তো কিছুদিন আপনাকে বসে রাখবে, আপনি কাজ শিখবেন, ওই সময় কাজ শিখাবেন, তবে এরকম বেশি তেমন একটা হয় না। আপনি যদি প্রাথমিক হন তাহলে ওরকম একটা, সাকসেস কম দিলে, কারণ একদিন দুদিন কয়েকদিন যখন বেড়ে যাবে, ওই আগের কাজগুলো আগে যেগুলো করছেন ওগুলো উপরে চলে যাবে, তখন সাকসেস রেটটা আবার বাড়িয়ে যাবে। মানে এক মাসের মধ্যে যদি আপনার ভুলের পরিমাণ বেশি হয়, 1 থেকে
30 তারিখের মধ্যে, একটাই 30 তারিখ না, একদিন থেকে 30 দিনের মধ্যে যদি ভুলের পরিমাণ যেমন এতটুকু আছে, আপনি এদিকে একটা বাড়লেন এদিকে একটা কমবে, আবার এদিকে আরেকদিন গেলেন এদিকে একদিন পিছন থেকে একদিন কমবে, তো আপনার ভুল ছিল এই দুইটাতে পিছনের গুলাতে, তাহলে ওগুলো চলে যাচ্ছে, ওগুলো যখন চলে যাচ্ছে আপনার সার্টিফিকেট আবার চলে আসবে। আচ্ছা এটা একটু দেখতে হবে, তো এতটুকুই আর তেমন ইয়া নাই। এরপর অ্যাকাউন্ট কীভাবে করবো, অ্যাকাউন্ট কীভাবে করবো এটা আপনারা নিজে জানবেন। আগে ইনকাম করেন তারপর, ব্যাংকে উইথড্র করা সব জায়গায় সেম, ওই অ্যাকাউন্ট যেটা আছে উইথড্র যেটা আছে উইথড্র ওখানে গিয়ে করলেই হবে, ওখানে গিয়ে আপনার ব্যাংক সেট আপ করা এগুলো ওখানে আছে। এখানে দেখেন আপনার এই যে রেজিস্টার ফর ফ্রি, এখানে ক্লিক করলাম, ফার্স্ট নেম লাস্ট নেম এটা দরকার নেই, আমাদের মিডল নেম হয় না, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলাম, কোম্পানি কি দিবেন, কোম্পানি স্প্যাম গ্রুপ দিবেন, আমারটা দিবেন আপনি, এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই, ঠিক আছে। এরপরে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ কোনো জায়গায়, আমরা যদি পাসওয়ার্ড দিতে চাই পাসওয়ার্ডের রিকোয়ারমেন্টটা পরে দেখব, ওরা কীরকম পাসওয়ার্ড দিতে বলছে ওইটা দেখব, বলছে প্রথমে 8 থেকে 20টা ক্যারেক্টার্স হবে, মিনিমাম 3টা রোলস ফলো করতে হবে, 3টা রোলস বলতে এখানে দেখেন রোলসের মধ্যে প্রথমে যেটা আছে আপার কেস, এ টু জেড ক্যাপিটাল লেটারের এ টু জেড যে কোনো একটা দিতে হবে, লোয়ার কেস এ টু জেড তার মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার থাকবে, এরপর আরেকটা বলছে নাম্বার, তার মানে আমরা এমন একটা পাসওয়ার্ড খুঁজবো যে পাসওয়ার্ডের মধ্যে ক্যাপিটাল নাম্বার স্মল নাম্বার সরি ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং নাম্বার থাকবে, যদি স্পেশাল ক্যারেক্টার্স এগুলো থেকে একটা দেয় তাহলে 4টা ইয়া পূরণ হবে, মানে 4টাই রোলস পূরণ পূরণ হবে। আপনাকে ফলো করতে হবে অ্যাড্রেস, অবশ্যই অবশ্যই এই অ্যাড্রেসগুলো আপনার রিয়েলভাবে পূরণ করতে হবে, রিয়েলভাবে পূরণ করতে হবে, কারণ মাইক্রো ওয়ার্কার্স থেকে আপনার বাড়িতে একটা কী পাঠাবে, সিটি পাঠাবে, মাইক্রো ওয়ার্কার্স থেকে আপনার বাড়িতে একটা সিটি পাঠাবে, ওই সিটিটার মধ্যে একটা পিনকোড থাকবে, কারণ আপনি যে টাকা তুলবেন এটা আপনি তুলতেছেন নাকি আপনার অন্য কেউ আপনার সাথে আপনার অ্যাকাউন্ট হ্যাক করে তুলতেছে সেটা ওরা যাচাই করার জন্য, অর্থাৎ আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, আপনি পাবেন কিনা টাকাগুলো সেটা ভেরিফাই করার জন্য আপনার বাড়িতে একটা সিটি পাঠাবে। এখন বাড়িতে যদি সিটি পাঠাতে যায় তাহলে আমাদের অ্যাড্রেসটা ভালো করে দিতে হবে, নাহলে আরেকজনের বাড়িতে চলে যাবে। এখানে আপনার অ্যাড্রেসটা এমনভাবে দিবেন কেউ যদি সিটি পাঠায় আপনি যেন সরাসরি পান, এরকম পোস্টাল কোড না জানা থাকলে জেনে নেবেন, পোস্ট অফিসের কোড আপনি এটাও আমাদের চিটংয়ে আর ঢাকা যারা আছে ঢাকা। এরপর হচ্ছে এখান থেকে কোন কান্ট্রি, এগুলা করার পর সাবমিটে ক্লিক করব, তো সাবমিটে ক্লিক করার পর কি হবে, সাবমিটে ক্লিক করার পর আপনি যে মেইলটা দিচ্ছেন ওই মেইলের মধ্যে, ওই মেইলের মধ্যে একটা ভেরিফাই মেইল যাবে, ভেরিফাই করার জন্য ওই মেইলে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার এখানে চলে আসবেন কোথায় মাইক্রো ওয়ার্কার্সে, তারপর আপনার অ্যাকাউন্ট যেটা দেখাচ্ছিলাম অ্যাকাউন্ট একটাতে আমি ক্লিক করি নাই, যে ওই অ্যাকাউন্টে ক্লিক করে ওখানে একটা মোবাইল নাম্বারের অপশন আছে, মোবাইল নাম্বার অপশন, ওই মোবাইল নাম্বার অপশন ওটাতে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন, মোবাইল নাম্বারটি যখন অ্যাড করবেন সাথে সাথে ওখানে লেখা আসবে ভেরিফাই ইউর মোবাইল, ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার মোবাইলে একটা কোড যাবে, ওই কোডটা এখানে দিয়ে সাবমিট শেষ। এরপর আর অ্যাডমিশন টেস্ট যদি এটা সম্পর্কে যদি না জানেন আমরা ইউটিউবে সার্চ করব, ইউটিউবে সার্চ করে মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট মানে ভর্তি পরীক্ষা কে
প্রতি পরীক্ষা দিতে হবে, এগুলো আগে ছিল না, এগুলো সহজ, 10টা প্রশ্ন করবে, 10টা প্রশ্নের আনসার দিতে হবে, আর এগুলো এখানে দেখে যাবেন, মানে নকল করে করে দিতে পারবেন, সমস্যা নেই। আর গুগলে যদি সার্চ করেন, সার্চ করার পরে এখানে অনেকেই ওই প্রশ্নগুলো আনসার দিয়ে রাখছে। এই যে মাইক্রো ওয়ার্কার্স এডমিনিস টেস্ট বাংলা, বাংলাটাই দেখেন। কম্পিউটার স্লো হয়ে গেছে, ৬৮১টা রেজাল্টের মধ্যে সবগুলো যদি টেস্ট না হয়, অনেকগুলো আছে এখানে দেখেন, এডমিশন টেস্ট প্রুফ সহ বলছে, এইরকম যেগুলো আছে এখান থেকে কয়েকটা ভিডিও দেখবো, তারপর এডমিশন টেস্টটা কীভাবে দিতে হয় দিয়ে ফক্সি টক্সি দিয়ে এখান থেকে ফাঁস করে ফেলবো। এই যে এখানে দেখবেন, এই যে এখানে আছে এগুলো, মানে এডমিশন টেস্টটা কীভাবে ইয়া করতে হবে এগুলো দেখবেন। ভর্তি পরীক্ষা ছাড়া ঢুকে যাবে, কিন্তু পরীক্ষা দেওয়া পাস করা যাবে না, সরি ওই কাজ করা যাবে না। যে ঠিক আছে, তো এটা শুরু করেন, ছোটো ছোটো কাজ ইনকাম করলে কম নাই। এটা আছে, আরেকটা সাইড আছে, এটার নাম হচ্ছে মিনি জবস, এটাও আমি আপনাদেরকে দিচ্ছি। তো মিনি জব, মিনি জবটা হচ্ছে আমি তো পারভেজ ওয়ার্ল্ডে যাবেন, পারভেজ ওয়ার্ল্ডে গিয়ে এখানে এসে এই যে এখানে একটা সার্চ আছে না, সার্চ বক্স, এখানে লিখবেন মিনি জব, মিনি জে ও বি জেড, মিনি জবস, জেড সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর দেখেন এখানে মিনি জবসের একটা অপশন আছে, এটা এটা এভাবে সার্চ করতে হবে, এমনিতেই পাবেন না। সার্চ করে এখানে মিনি জব সেটা দিয়ে সার্চ করবেন, জবসের জেড দিয়ে এস দিয়ে না কিন্তু, তারপর এটা একটু পড়বেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন, কী করতে হবে সবগুলো এখানে দেওয়া আছে। সাইন আপ ফর মিনি জবস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, আবার ওই টাকাগুলো তোলার জন্য পেজ অ্যাকাউন্ট করার জন্য চাইলেও এখান থেকে করতে পারবেন। এটাও দেখেন, ৩০ দিনের মধ্যে ১০ ডলার ইনকাম করা তেমনটা কঠিন না, দশ থেকে বেশি, তবে এই করার জন্য আপনাদের ওরকম কাজ করতে হবে। মিনি জবসে এখন বর্তমানে মিনি জবসে জব বেশি থাকবে এই সময়ে, আর মাইক্রো ওয়ার্কার্সও মিনি জবও দুইটাই কিন্তু ভেরিফাইড সাইট, এখানে ফেক কোনো কিছু নাই। এটা একটু দেখাই ফেসটা, হ্যাঁ কি মিনি জব পাবেন এখান থেকে, এগুলো পরে তারপর কাজ করবেন, এখানে কিছু ইনফরমেশন দিচ্ছে এগুলো পড়বেন, তারপরে এখান থেকে ক্লিক করলেও হচ্ছে। তো এই যে এই সাইডটা, এখান থেকে রেজিস্টার, রেজিস্টারে ক্লিক মোবাইল থেকে কিছু কিছু কাজ ওরা বলছে মোবাইল থেকেই করতে হবে, মানে কিছু কিছু কাজ মোবাইল থেকে করতে হবে এরকম বলা থাকে, আবার সবগুলো মোবাইল থেকে করলে হবে না। হ্যাঁ কাজটা কি, এতক্ষণ কাজ দেখাচ্ছি আমরা, দুইটা কাজ
আমরা দুইটা কাজ দেখাইছি, এই সাইটগুলোতে এসে আমরা কাজ করব বলছি। এই যে এই ধরনের কাজ, এগুলা এটা হচ্ছে সার্চ করা, আর এটা হচ্ছে সাইন আপ করা, এই ধরনের কাজগুলা। এখান থেকে সব এটা হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি কোনটাতে করবো এগুলো এখানে আসবে। এখন বর্তমানে এই জবগুলো আছে, এখন 6-6টা আছে, সবসময় তো 6টা থাকবে না, এটা এখন এই মুহূর্তে 6টা আছে। কোনো প্রশ্ন থাকলে এই দেখেন, এই ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলে দিব, পারভেজ ওয়ার্ল্ড চ্যানেলে দিব, ওখানেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ওই চ্যানেলের নিচে কি করবেন, কমেন্ট করবেন, চ্যানেলের নিচে কমেন্ট করবেন, না বুঝলে আমি এখান থেকে আনসার দিয়ে দিব। যেহেতু ভিডিওটা ইয়াতে দিব, ওদের ওদের মানে ওদের জন্য বলে দিচ্ছি আর কি, যারা ভিডিওটা দেখবেন তারাও ওখানে কী কী দিবেন, কমেন্ট করবেন, যেটা না বুঝবেন ওটা এখান থেকে কমেন্ট করবেন, আমি আনসার দিয়ে দিব। আর আনসার আমি যদি দিতে না পারি আপনারা দিয়ে দেবেন, আপনারা তো শিখছেন।